নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি স্যান্ডউইচ পকোড়া কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ লেবু রস বের করে ধনে চাটনি বানিয়ে নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এক বাটি বেসন দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ জল দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাটারটা ভালো করে বানিয়ে নেবো বাটারটা ভালো করে বানানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম ফোটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হালকা আঁচে মশলাটা ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আলুটা ভালো করে কষে নেব এক চামচ আমচুর মশলা দিয়ে দিলাম হয়ে গেছে আলুটা লাভিয়ে নিয়েছি বাটারে হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে বাটারটা আর মিক্স করে নেব বেড়েটে টমেটো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে লাগিয়ে আরেকটা ব্রেডে দিলাম সস দিয়ে লাগিয়ে নিয়ে আলু ব্রেডের ভিতরে দিয়ে সমান সমানভাবে একটা ছুরি দিয়ে কোন কেটে নেব কাটা হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম বেসনে চুবিয়ে তেলের ওপরে ব্রেডটা দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা আরেক ভেজে নেব বেড়ারটা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন